সুষ্ঠুভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পেরে খুশি মামুদপুরবাসী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী জায়গায় জায়গায় দুয়ারে সরকারকে যেখানে প্রধান কারণ লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ, শুরু থেকে বিভিন্ন জায়গায় এই লক্ষীর ভান্ডার নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় সংবাদ মাধ্যমে ক্যামেরায় ধরা পড়েছে ফর্ম ফিল আপের নামে টাকা নেওয়া, কিন্তু সেই জায়গায় মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু একেবারেই ব্যতিক্রম। পূর্ব ঘটনা থেকে শিক্ষা নিয়ে আট বেঁধে নেমেছে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যরা, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান হারানচন্দ্র ঘোষ। এছাড়াও সাধারণ মানুষের বক্তব্য কোনো রকমে বিশৃঙ্খলার সম্মুখীন হয়নি তারা। দাদা কি বুঝছেন কতটা সাড়া পাচ্ছেন মানুষের? মানুষের প্রচন্ড সাড়া। আমাদের দুয়ারে সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা ব্যানার্জি প্রকল্প, দুয়ারে সরকার, মানুষের সমস্ত পরিকল্পনাটা, প্রকল্প যা আছে সবটা মানুষের দুয়ারে এনেছেন। আমরা মামুদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যে ছত্তিশগড় হাই স্কুলে আমরা এই দুয়ারে সরকারের যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এই ক্যাম্পে প্রচুর পরিমাণ মহিলারা আসছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তুলে এনে তারা ফিল আপ করে জমা দিচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই জায়গায় মামুদপুর পঞ্চায়েতের ব্যতিক্রম দেখছি, অনেকটাই ভালোভাবে সবাই ফর্ম ফিল আপ করছে, এটা কি মামুদপুর পঞ্চায়েতে কোনো বিশৃঙ্খলার ব্যাপার নাই? মামুদপুর পঞ্চায়েতে আমরা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ হচ্ছে, যারা আমাদের সরকারি স্টাফ আছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, যারা এখানে সরকারি লোক বসে আছে তারা ফর্ম দিচ্ছে এবং ফর্ম এবং এখানে বলে দিয়েছি কোনো সাধারণ লোক কেউ ওই লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো ফর্মের ফিল আপের জন্য কেউ যদি দুটো টাকাও নেয় তাহলে তার স্থান হবে হাজতে। দাদা বলছি কোভিড সতর্কতা কতটা মানা হচ্ছে, করোনা সতর্কতা বিধি কতটা মানা হচ্ছে? করোনা সতর্কতা বিধি অবশ্যই মেনে করছে, দেখছেন সবাই মুখে মাস্ক পরে আছে, যারা পরে নেই তাদের করার ব্যবস্থা করছি। তাদের জায়গায় জায়গায় দেখছি বিশৃঙ্খলা হচ্ছে, সেই জায়গায় এখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই সাধারণ মানুষের কাছ থেকে শুনছি। আজকে অনেকে শুধু দুয়ারে সরকার প্রকল্পে যে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় অন্যান্য প্রকল্পও হচ্ছে, তো সব মিলে কী বলবেন আজকে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? না না, সমস্যা থাকবে বলে থাকবে না বলেই তো আমরা ভাগ করে নিয়েছি। এখানে হচ্ছে 3 তারিখে কিষাণ মান্ডিতে হবে এবং ওয়ার্ডে সব জায়গায় হবে। আচ্ছা প্রথম প্রথম যে ক্যাম্পগুলো হয়েছিল বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা দেখেই কি আপনারা শিক্ষা নিয়ে এরকম ব্যবস্থা? হ্যাঁ অবশ্যই, কাজ করতে গেলে তো ভুল হবেই, সেই ভুলটা সংশোধন হয়ে যাচ্ছে, যত এরকম এগোবে তত সমস্যার কমে যাবে। আচ্ছা সব মিলিয়ে কি দেখছেন তাহলে? হ্যাঁ ভালোর দিকেই আছে। মানুষ কেমন সাড়া দিচ্ছে? হ্যাঁ ভালো সাড়া দিচ্ছে, আপনারা দেখুন পাবলিকের কাছে জানুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ পাবলিক তো পাবলিক যেটা বলবে সেটাই হবে ঠিক। আপনার নাম? আমার নাম দেবাশিস অধিকারী, আমি জেলা পরিষদ সদস্য। মনে হচ্ছে কি রকম কাজ হচ্ছে? ভালোই হচ্ছে। না না এখনো কোনো কিছু হয়নি, আমরা বেশ শান্তিপূর্ণভাবে পেয়েছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে না আমাদের এখানে কিছু হয়নি, আমরা খুব ভালোভাবে পেয়েছি। না 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 হ্যাঁ খুশি, হ্যাঁ খুশি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই প্রকল্পের ফর্ম ফিল আপ করতে কিন্তু আমরা বারবার দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে একটা বিশৃঙ্খলার সম্মুখীন হয়েছে, কোথাও আবার কিন্তু এমন চিত্র ধরা পড়েছে যেখানে ফর্ম ফিল আপ করার জন্য পয়সা নেওয়া হচ্ছে, কিন্তু মামুদপুর পঞ্চায়েত কিন্তু সেই জায়গা থেকে একেবারেই আলাদা। এখানকার সদস্যদের কাছ থেকে এবং এখানকার যারা ফর্ম ফিল আপ করতে এসেছেন যারা উপভোক্তা তাদের কাছ থেকে কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু এটা জানা গেছে যে এখানে সেরকম কোনো রকম বিশৃঙ্খলা নেই এবং ফর্ম ফিল আপ করতেও কোনো রকম পয়সা নেওয়া হচ্ছে না, সেই জায়গায় মামুদপুর পঞ্চায়েত বলা চলে একেবারেই ব্যতিক্রম। পূর্ব ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে। ক্যামেরায় অয়ন গুপ্তার সাথে বিশ্বজ্যোতিকারী, টাইমস বাংলা।